ডিমের মা মারা গিয়েছে অনেক আগে। শুধু মা না, এই ডিমের প্রজাতি বিলুপ্ত হয়েছে প্রায় 400 বছর আগে, কিন্তু এখনো টিকে আছে ডিম তার নিজের আকৃতিতে। আজ আপনাদের এমনই একটি ডিমের সাথে পরিচয় করিয়ে দিব যা বিশ্বের সবথেকে বৃহত্তম এবং সবথেকে পুরাতন বা বয়স্ক ডিম। এই ডিমটি মাদাগাস্কার বিলুপ্তি হাতি পাখি এর। 17 শতকের দিকে এই হাতি পাখি বিলুপ্ত হবার পূর্বে এটি ছিল বিশ্বের সবথেকে বড় পাখি। এটি প্রায় 10 ফুট লম্বা এবং ওজনে প্রায় অর্ধ টন। এত বড় হলে কি হবে? এই হাতি পাখি কিন্তু উড়তে পারত না। এটি প্রথম আবিষ্কার করেন ডেভিড নামক একজন ভিক্টোরিয়ান এক্সপ্লোরার, যিনি মাডাগাস্কার নিয়ে একটি ভিডিও প্রামাণ্য চিত্র বানাচ্ছিলেন। সেই সময় তিনি এই ডিমটি খুঁজে পান। ডিমটি বর্তমানে আছে জন সেফার্ড নামক একজন প্রাগৈতিহাসিক জীব বিশেষজ্ঞের কাছে। অবশ্য তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ডিমটি তারা বিক্রি করে দিবেন। অবশ্য এর জন্য বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হবে গ্রাহককে। এই ডিমটি ফুটবল বা রাগবি বলের থেকেও বড়, আর এর বিক্রেতারা এর দাম সর্বনিম্ন 5,000 ইউরো ধরে রেখেছেন। ডিমটি সত্যিকার অর্থেই অনেক ইতিহাসের সাক্ষী। একসময়ের মাদাগাস্কার এই হাতি পাখির অস্তিত্ব ছিল পৃথিবীর বুকে, মানুষের সাথেই তারা বেঁচে ছিল বহু বছর। কিন্তু মানুষের কারণে, পরিবেশের পরিবর্তনের কারণে এই হাতি পাখি বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখির মতো। এই হাতি পাখির বিলুপ্তির প্রধান কারণ হিসেবে কয়েকটি কারণ ধরা হয়। প্রথমত, মাদাগাস্কার অধিবাসীদের কাছে এই পাখির মাংস বেশ প্রিয় ছিল, তাই এই পাখি শিকারের হার ছিল অনেক বেশি। এছাড়াও বনের জঙ্গলি শুকুরগুলো এই হাতি পাখির বাচ্চাদের মেরে ফেলত, যার ফলে এদের বংশবৃদ্ধির হার অনেক কমে যায় মৃত্যুর হারের তুলনায়। যদিও পাখিটি অনেক বড় ছিল, উচ্চতায় 10 ফুট আর ওজন ছিল অর্ধ টনের মতো, কিন্তু এই পাখি যে উড়তে পারত না, উপরের